আল্লাহ শুধু তাকায় থাকে কখন আমার বান্দা মাপটা চাইবে, কখন সে মাপটা চাইবে। মাপ চাওয়া মানে কি? সরি, সরিটা কি? আমি তার সামনে নিজেকে ছোট বানালাম, আমি তার সামনে নিজেকে অনুশোচনায় আনলাম, না আসলে আমার কাজটা ঠিক হয় নাই। এবার আপনি করে ফেলছেন জেনা, আপনি করে ফেলছেন বন্ধু বান্ধবী মিলে একটা অপকর্ম, আপনি করে ফেলছেন কোনো নেশা, আপনি করে ফেলছেন কোনো সুদ, আপনি করে ফেলছেন কোনো ঘোষ, আপনি করে ফেলছেন কোনো অন্যায়, আপনি করে ফেলছেন কোনো একটা কাজ যেটা করে আপনি গুনাহ করেছেন, আল্লাহকে কষ্ট দিয়েছেন, আল্লাহকে নারাজ করেছেন। এবার এত বছর পর আপনার মনের মধ্যে একটা অনুশোচনার বোধ জাগলো, আপনি শুধু মন থেকে বলবেন আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না, আমি চেষ্টা করব ভবিষ্যতে আমি এইরকম কাজ আর করবো না। আপনি শুধু নরম সুরে একবার বলবেন আল্লাহ পাক জানেন আপনি যখন এরকম করে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আপনি তওবা করেন তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতাদেরকে দেখে বলে ও জিব্রাইল দেখো না বান্দা কত ছোট বাচ্চার মতো কান্না করছে, কিভাবে চোখের পানি ফেলছে, কত রং বেরঙের কোন সুন্দর নামে আমাকে ডাকছে, কখনো রহমান ডাকছে, কখনো রহিম ডাকছে, দেখো না তার ডাকের কত মায়া, দেখো না তার ডাকের কত ভালোবাসা, কত মায়া দিয়ে আমাকে ডাকছে। ও ফেরেশতা জিব্রাইল তোমার কোনো গুনাহ নাই সেটা আমি জানি, কিন্তু কখনো আমার এই গুনাহগার বান্দার মতো করে কখনো আমাকে ডেকেছো, এত ভালোবেসে কখনো ডেকেছো, আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কখনো দুই ফোঁটা চোখের পানি তোমরা ফেরেশতারা ফেলেছো, ফেরেশতারা বলে যে আল্লাহ আমাদের গুনাহও নাই, কান্না করার তো কোনো দরকার নাই। আল্লাহ পাক তখন বলে এখন বুঝতে পারছো কেন আমি বান্দা সৃষ্টি করেছি, কেন আমি বান্দা সৃষ্টি করেছি, কারণ আমি চাই আমার বান্দা গুনাহ করলেও সে যেন বারবার আমার কাছেই আছে। বান্দারে একবার শুধু তওবা কর মন থেকে, আমি তোর একটা তওবার কারণে হাজার গুনাহ মাফ করে দিতে রাজি।